বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু 2023 সালের পরীক্ষা হয়ে গেল বাংলা, এবং তোমরা দেখেছো যেভাবে প্রশ্ন তোমাদের দিয়েছিলাম প্রায় হুবহু কিন্তু সেই প্রশ্ন কমন তোমরা পেয়েছো। তো চলো আমরা পরপর প্রশ্নগুলোর এবং তার উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন দেখো আমাদের কি এসছে, ভাত খাবে কাজ করবে, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু উত্তর হবে কে, বামুন ঠাকুর। এই কথাটার উত্তর কি হচ্ছে? বামুন ঠাকুর কিন্তু এই কথাটার উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে কোদাক কদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো হ্যাঁ কি বলছে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? এখানে তোমার যে প্রশ্নটার উত্তর হবে সেটা হচ্ছে লোকের অভাব, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার খদাগ, লোকের অভাব। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, তো কি বুঝিয়ে বলবে? বন্ধুকে বুঝিয়ে বলবে যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, অর্থাৎ উত্তর খদাগ। পরের কোশ্চেন, কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? তো এর মধ্যে উত্তরটা কী হবে, কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকে? উত্তর হচ্ছে কদাগ, শনিবারে। পরবর্তী কোশ্চেন, বুড়িমা তুমি মরণী, এ কথাটা কে বলেছিল? খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমাদের বারবার বলেছিলাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে, এবং তাই এসছে। উত্তর হচ্ছে চৌকিদার কিন্তু এই কথাটা বলেছিল, অর্থাৎ উত্তর ঘদাক। পরে কোশ্চেন, জানিলাম এ জগৎ, তো এটা একদম সহজ কোশ্চেন, জানিলাম এ জগৎ সত্য নয়, অর্থাৎ উত্তর কদাক। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কি খায়? শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, অর্থাৎ উত্তর ঘদাক। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর হচ্ছে দেবদারুর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, যে বারবার রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। পরবর্তী কোশ্চেন, শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করেছিল? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্ন, এর নাম হওয়া উচিত, এর নাম কী হওয়া উচিত ছিল? অভাব নাটক, যেখান থেকে বিভাব নাটকের উৎপত্তি। পরবর্তী প্রশ্ন, মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি? উত্তর হচ্ছে একটি টুল, অর্থাৎ উত্তর ঘদাক। সমু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? উত্তর হচ্ছে রাস্তায়, মাঠে ঘাটে। পরে কোশ্চেন, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? বাজে কথাটি হচ্ছে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, অর্থাৎ উত্তর খদাক। পরে কোশ্চেন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের কি থাকে? সার্জেন্টের একটা টুপি থাকে, ঠিক আছে? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সার্জেন্টের একটা টুপ, সরি ভুল বলেছি, সার্জেন্টের একটা ক্রস বেল্ট থাকে, উত্তর হচ্ছে গদাক। আবারও বলছি, সার্জেন্টের একটা ক্রস বেল্ট থাকে, অর্থাৎ উত্তর গদাক। পরবর্তী প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কী ছিল? দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কী ছিল? এই যে প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে তোমার, এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের এই মুহূর্তে দিতে পারছি না, তোমরা একটু কমেন্টে জানিও, পরবর্তীতে আমি তোমাদের জানিয়ে দেবো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে কদাক। পরে কোশ্চেন, বলিকান্দাই নামে এক দরবেশ কুঠি পেতে থাকতেন কোথায়? উত্তর হচ্ছে পাহাড়ের চূড়ায়, উত্তর কি? উত্তর পাহাড়ের চূড়ায়, অর্থাৎ গদাক। পরে কোশ্চেন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীতশিল্পী কে ছিলেন? রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীতশিল্পী ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, অর্থাৎ উত্তর কদাক। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? পরিচালক ছিলেন তরুণ মজুমদার, অর্থাৎ উত্তর গদাক। পরের প্রশ্নে চলে আসি, কালাজলের প্রতিষেধক ইউরিয়া স্টিবিমাইন আবিষ্কার করেছিলেন কে? উত্তর হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অর্থাৎ উত্তর গদাক। পরবর্তী প্রশ্ন, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কটি? 6, 8, 7, 9, উত্তর হচ্ছে 7, উত্তর কি বললাম? 7, অর্থাৎ উত্তর খদাক। পরে কোশ্চেন, থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর অর্থ হচ্ছে রত্নাগার, অর্থাৎ উত্তর গদাক। এরপরে আমাদের এসে কেউ প্রশ্ন, বুড়ি খেপে গেল, কোন কথায় বুড়ি খেপে গেল? ওই যে যখন বলেছিল তুমি হিন্দু না মুসলমান, সেই কথায়। উৎসব আবার কাট কাটতে থাকে, উৎসব কাট কাটছিল কেন? হোমযজ্ঞের জন্য। কিসের মূল্যবোধ কোন প্রসঙ্গে বক্তারের উপলব্ধি হয়েছে? নিহত ভাইয়ের শব্দেহ দেখে যদি ক্রোধ না হয় সেই কারণেই বলেছে। অলসূর্য একে দেয়, অলসূর্য কি একে দেয়? উজ্জ্বল আলোর স্তম্ভ। পরে কোশ্চেন, কারা কেন সারারাত মাঠে আগুন জ্বেলেছিল? দেশওয়ালির আগুন জ্বেলেছিল শরীর ওম রাখার জন্য। চিনলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনা বেদনায়। তারপরে দেখো, অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কী করেন? এগুলো তোমরা পারবে, একটু লিখতে হবে। তখন মনে মনে কত আশা, কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিল? তারা এসব মানবে কেন? কারা কী মানবে না বলে বক্তার মনে হয়েছে? তাকে এরূপে বন্দী করে রাখা কী প্রয়োজন? কে কাকে বন্দী করে রেখেছিল? স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হয়েছিল? সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? তারপরে হচ্ছে, কলম শব্দের আদি অর্থ, বর্তমান অর্থ, যুগ্মধ্বনি কত প্রকার, কী কী, বর্গান্তর কাকে বলে? প্রশ্ন কিন্তু কমন এসছে। এই যে ওটা পাশবিক অত্যাচার, আমি তোমরা বলবে যে এই প্রশ্নটা আমি কতবার বলেছি, এই প্রশ্নটা আসবে, কে কাকে কোন প্রসঙ্গ উক্তিটি করেছেন, আর তারপরে বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সে কখনো করে না বঞ্চনা, বহুবার বলেছি এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, কে কখনো করে না বঞ্চনা, কবি এই উপলব্ধিতে কীভাবে এই উপলব্ধিতে পৌঁছালেন? তারপরে কোশ্চেন, আগুন জ্বললো আবার, কবিতায় আবার শব্দটি ব্যবহারে তাৎপর্য কি? একদম হুবহু এই প্রশ্নটা দেওয়া আছে। পরে কোশ্চেনে দেখো, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন, আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? তার সঙ্গে কালীনাথের যে
যা দিয়েছে জানো কালীনাথ একটি মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। কালকেও আমি এই প্রশ্নটা তোমাদের বলেছি। পরে কোশ্চেন, জয়তরণে ঠাসা মোহনীয় রূপ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং এসছে, প্রসঙ্গটির উল্লেখের কারণ কী? তারপর হচ্ছে, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন, বক্তার এই মন্তব্যের কোন কাজ কী কোনো কাজ হয়েছিল, এই বিষয়ে বক্তার এবারের ভূমিকা লেখো। তারপরে কোশ্চেন চলে আসি, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, লেখক কী গান শুনেছিলেন মায়ের কাছ থেকে, কোন প্রসঙ্গে ইয়ুক্তি করেছিলেন, আর বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ লেখক যে কাহিনী সম্বন্ধে বলেছেন লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনিমূল প্রশ্নটা বলেছিলাম এবং শব্দের উপাদানমূলক তত্ত্ব সেটাও আমি কালকে বলেছিলাম। পরে কোশ্চেন চলে আসে, রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব, সত্যজিৎ রায়ের অবদান, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং কুস্তি চর্চা, কালকে যে প্রশ্নটা আমি তোমাদের সাজেশনটা দিয়েছিলাম সেখানেও বলেছিলাম কুস্তি চর্চাটা খুব ভালো করে করো। আচ্ছা রচনা দেখো, আমি প্রথম থেকে বলেছি বাংলার উৎসব, বাংলার উৎসব দিয়েছে। তারপরে বিজ্ঞাপন ছাড়া জীবন অচল, এটা দিয়েছে তোমার যুক্তি। আর তোমার তারপরে যেটা নেতাজি সুভাষচন্দ্র দিয়েছে, খুবই সহজ কিন্তু এটা দিয়েছে, কারণ জীবনী লেখার প্যাটার্ন যারা জানবে তারা কিন্তু এটা পারবে এবং তার সঙ্গে 125তম জন্মজয়ন্তী সম্পর্কে লিখতে বলেছে। তো এই হলো তোমাদের প্রশ্ন এবং শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই হলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সমস্ত সাজেশন কিন্তু আমরা কমন পেয়েছি, এটা নির্দিষ্ট থাকতে পারো এবং জেনে রাখতে পারো। তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।